কারাগারে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে জানিয়ে দ্রুত চিকিৎসার জন্য তাকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র নয়, একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে ক্ষমতাসীনরা। গোলাম মোর্শেদের প্রতিবেদন। কারাগারে বন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তুলে ধরতেই জরুরি এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শনিবার কারাগারে বেগম জিয়ার সাথে দেখা করে এসে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা। তিনি কারো সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না উল্লেখ করে দ্রুত তাকে পছন্দমতো হাসপাতালে স্থানান্তরের দাবি জানান মির্জা ফখরুল। শেখ হাসিনাকে যদি আপনি স্কোয়ারে নিতে পারেন, প্যারোলে বিদেশে পাঠাতে পারেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন ক্ষমতাসীনরা। বারবার এই কথা বলেছি যে ওনারা শুধু এক ব্যক্তির শাসন, এক দলীয় শাসন করার জন্যই নীল নকশা শুরু করেছেন, সেই বহু আগে থেকেই ত্রয়োদশ সংশোধনী থেকে শুরু করেছেন, পঞ্চদশ সংশোধনী করেছেন, করে দিয়ে তাদের লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।